নিয়োগ দুর্নীতি রহস্যের বহু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কি লুকিয়ে রয়েছে ওএমআর শিটে? কলকাতা হাইকোর্টের নির্দেশে তারই খোঁজে এবার এসএসসি দফতরে বৈঠক করল সিবিআই, মধ্যশিক্ষা পর্ষদ এবং মামলাকারীর আইনজীবী। বৃহস্পতিবার নবম দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার শুনানিতে উঠে আসে ওএমআর শিটের প্রসঙ্গ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন স্কুল সার্ভিস কমিশন, মামলাকারী ও সিবিআইকে একসঙ্গে বৈঠক করতে হবে। গাজিয়াবাদ এবং কমিশনের দফতর থেকে বাজেয়াপ্ত করা হার্ডডিস্ক থেকে ওএমআর শিটের যে নমুনা উদ্ধার হয়েছে তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে সিবিআই। সেই নির্দেশ মেনেই এদিন বিকেল পাঁচটায় করুণাময়ীতে এসএসসি দফতরে বৈঠকে বসে সবপক্ষ। সূত্রে খবর, সিবিআই তদন্তে উঠে আসা নবম ও দশমের ৪০টি ওএমআর শিটের নমুনা নিয়ে আলোচনা হয়। এই ৪০ জনের মধ্যে ২০ জন প্যানেলভুক্ত, বাকি ২০ জন ওয়েটিং লিস্টে ছিলেন। সুপারিশপত্র পেয়েছিলেন এই ৪০ জনই, তাতে ওএমআরে কারচুপি করে প্যানেলে নাম তোলার অভিযোগ ছিলই। কিন্তু ওই ৪০ জনের সুপারিশ কি স্কুল সার্ভিস কমিশন করেছিল? ৪০ জনই কি মধ্যশিক্ষা পর্ষদ থেকে নিয়োগপত্র পেয়েছিলেন? ৪০ জনই কি চাকরিতে যোগ দিয়েছিলেন? যোগ দিয়ে থাকলে কোন কোন স্কুলে তারা চাকরি করছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার প্রেক্ষিতেই এদিনের বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মোতাবেক আজকে মিটিং হয়েছে এবং ওই যে ডাটাগুলো সিবিআই দিয়েছিল এবং এসএসসি সার্ভারের যে ডাটা তার কম্প্যারিজন একটা চার্ট দিয়েছেন এবং সেই চার্ট মোতাবেক কম্প্যারিজন করেছে এবং পরের দিন রিপোর্ট প্লেস করব। আগামী শুনানিতে ওএমআর শিট সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেবে সিবিআই। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। নিয়োগ দুর্নীতি ঘিরে যখন উত্তাল রাজ্য, আর এই প্রেক্ষাপটে এবার বিএড কলেজের পুনর্নবীকরণে উঠল কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, যার অঙ্কটা নাকি বছরে কমপক্ষে ২০ কোটি টাকা। আর তাতে নাম জড়ালো পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত পরিচিত সোমা বন্দ্যোপাধ্যায়ের নাম, যিনি রাজ্যের ৩টি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। এ নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা, কিন্তু অভিযোগটা ঠিক কি? খবর, এই মুহূর্তে রাজ্যে ৬০টিরও বেশি বিএড কলেজ আছে। আগস্টের নতুন শিক্ষাবর্ষ শুরুর সময় কলেজের পুনর্নবীকরণের জন্য একটি লিঙ্ক পাঠানো হয়, এটাই নিয়ম। কিন্তু অভিযোগ, বহু বিএড কলেজের কাছে এবছর সেই লিঙ্ক যায়নি। তখন বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইনে ফোন করে কলেজগুলো, অভিযোগ তখন বিশ্ববিদ্যালয়ের তরফে সজল সরকার নামে একজনের ফোন নম্বর দেওয়া হয়। তিনি কলেজের সদস্যদের তার যাদবপুরের বাড়িতে আসতে বলেন। অভিযোগ সেখানে বলা হয়, কলেজের পুনর্নবীকরণের জন্য প্রাপ্য টাকা ছাড়াও দিতে হবে নগদ ২ লক্ষ টাকা। সেই টাকা দিতেই লিঙ্ক পৌঁছে যায় কলেজ কর্তৃপক্ষগুলির কাছে। মামলাকারীর দাবি, এক একটা সাবজেক্টে পড়াশোনার জন্য দিতে হতো টাকা। ধরা যাক ২০১৯ সালে কোনো কলেজকে ১০টি বিষয়ের জন্য অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু ২০২১ সালে পুনর্নবীকরণের সময় সেই কলেজকে ৫ থেকে ৬টি বিষয়ের জন্য অনুমতি দেওয়া হয়। এরপর প্রতি বিষয়ের জন্য ১৫,০০০ টাকা ঘুষ দেওয়ার পর বাকি বিষয়ের জন্য মিলেছে অনুমতি। শুধু সাবজেক্টের জন্যই নয়, অভিযোগ, অধ্যাপক নিয়োগের জন্য দিতে হয় ঘুষ। বিএড কলেজগুলোকে শিক্ষক নিয়োগের ছাড়পত্র দেয় বিশ্ববিদ্যালয়। অভিযোগ, নিয়োগের জন্য অধ্যাপক পিছু দিতে হতো ৩০,০০০ টাকা। এক্ষেত্রে অভিযোগের আঙুল সোমা বন্দ্যোপাধ্যায়ের দিকে, যিনি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের উপাচার্য, ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। এছাড়াও আরও ৩ ব্যক্তির বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন অনিন্দ্য সুন্দর দাস নামে এক আইনজীবী। মামলায় সিবিআই, ইডির হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। এ প্রসঙ্গে সোমা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যা হয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন বিধি মেনেই হয়েছে, বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না, যা বলার আইনজীবী আদালতে বলবেন। সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি। সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।